হ্যালো, আসসালামু আলাইকুম। ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিস থেকে আপনাদেরকে স্বাগতম। সো আমি এখন আসছি সান ফ্রান্সিসকো সিটি থেকে 1 ঘন্টা মতো ড্রাইভ দূরে মনেরে লাভার্স পার্ক, বা লাভার্স, সরি নট লাভার্স পার্ক, লাভার্স পয়েন্ট। সো আমি সেখানেই যাচ্ছি এখন। এখান থেকে সুন্দর সূর্যাস্ত দেখা যাবে, আমরা সেই সূর্যাস্ত এখন উপভোগ করবো। ফরেস্টের মধ্যে পার্কিং করে তারপর লাভার্স পয়েন্ট দিয়ে যাচ্ছি দৌড়ে, যেটা লাভার্স পয়েন্ট, এখান থেকে সানসেট দেখবো। আমি লাভার্স পয়েন্ট পার্কের পাশে একটা লাভার্স পয়েন্ট বিচ আছে, সেটাতে নামলাম ছোট্ট। আর এখন তো পানি অনেক ঠান্ডা, সো আমি তারপরও ঠান্ডার মধ্যে বাচ্চারা গোসল করতেছে কেমনে করে আল্লাহ জানে। ছোট্ট একটা বিচ এখানে, যেখানে জুইশ ফ্যামিলি, তারপর এখানে অনেক মানুষ বসে আড্ডা মারতেছে। আর বিস্তারিত এই পাশটাতে যে পাথর দিয়ে এরকম বাঁধাই করেছে যাতে পাড় না ভাঙে। বাংলাদেশে যেরকম নদীর পাড় বা সমুদ্র পাড় ভেঙে যায় বিকজ অফ এরকম পাথর দিয়ে বাঁধাই কথা না, যে এখানে কিন্তু পাথর দিয়ে বাঁধাই করে দিচ্ছে। আর এখান থেকে আপনি কায়াকও বার করতে পারেন, কায়াকিং করা যায় সমুদ্রের মধ্যে। আর সামনে সাইকেল বার পাওয়া যায়, সো সাইকেল নিয়েও পুরো এই যে উপর দেখতে পাচ্ছেন এটা দিয়ে অনেক দূর পর্যন্ত সাইকেল চলে যাওয়া যায়। পানি চলে আসতেছে পরে। এখানে পানি অনেক সবুজ, আমাদের ওই পাশে পানিগুলো তো সবুজ না। সো এখন আমার যেটা প্ল্যান হলে গিয়ে আর কি দূরে দেখতে পারতেছেন, এখানে অনেকেই সমুদ্রের পাড়ে পাড়ে এরকম বাড়ি, বাড়িগুলো অনেক দাম। পুরো পাড় দূরে আসলে যত বাড়ি দেখতাম সেগুলো অনেক টাকা খরচ করে এখানে বাড়ি কিনতে হয়। সো আমাদের প্ল্যান হলো এখন এই লাভার্স পয়েন্ট পার্ক থেকে, এই যে উপরে যে পার্ক দেখছি, আমি একটু পরে এখানে যাবো, সেখান থেকে বসে সানসেট দেখা, যেটা খুবই দুর্লভ আমাদের নিউ ইয়র্ক নিউ জার্সি এরিয়াতে। বাট ওখানে সানরাইজ দেখা যায়, বাট সানসেট তো আমার একটা অ্যাভেলেবেল না, যেহেতু ওটা পূর্ব দিকে। আমি যেখানে নর্থ কোস্টে আসি, সো সূর্যটা এখানে এদিকে ডুববে। আর এরপর আমরা এখানে সানসেট দেখবো, আর অলসো এখানে ট্রাই করবো যে কোথাও ওখানে একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। দুপুরে বার্গার খেয়েছিলাম, ইন অ্যান্ড আউট নামে একটা বার্গার চেন আছে, মোটামুটি ভালোই, খারাপ না, দামও কম, $12 নিয়েছিল দুটা বার্গার। সো এখন ডিনার প্লাস লাঞ্চ সব মিলে একসাথে দেখি কোথাও কী খাওয়া যায়। সি ফুড খাওয়ার ইচ্ছা আছে, যদি ভালো কোনো রেস্টুরেন্ট পাই তাহলে সি ফুড খাবো। তাহলে চলেন আমি দেখি লাভার পয়েন্ট পার্কের দিকে যাই, বিচে তো আর ঘোরাঘুরি কিছু নাই। এখানে একটা বাচ্চা অনেকগুলো শামুক জিনিস জমা রাখছে। সামার হলে এখান থেকে কাইকিং করা যেত, মানে এখন কাইকিং করার মতো অবস্থা নেই। আমি জানি কত ডলার করে ঘন্টা। লাভার পয়েন্ট স্টেট পার্কে আসলাম, ওর আল্লাহ এখন এত ডিউ বেড়ে গেছে এখানে, এখান থেকে অনেক সুন্দর লাগছে। ও মাই গড, যেমন সুন্দর পানি তেমন। আর আমি সানসেট জন্য ওয়েট করতেছি, সানসেট একটু পরেই হবে। আর এই স্টেট পার্কটা মজার ব্যাপার দেখলাম, এই যে কিছু গাছ দেখতেছি, আমি জানি এটা কি রেডউড ট্রি কিনা, ক্যালিফোর্নিয়া সে বিখ্যাত, বাট দেখলে মনে হচ্ছে অনেক পুরাতন। এই পাথরটা ভেঙে পড়ে গেছে, একটু অন্ধকার মনে হচ্ছে, বাট এই যে এই চারপাশে চাঁদ দেখা যায়। গাছের পাতাগুলো অনেক ডিফারেন্ট, এখানে অনেকগুলো আছে আসলে, এই যে পার্কের পুরো চারপাশে এরকম। আর ওই পাশে, এই যে পাশে দুই পাশে রাস্তা, বাড়ি, অনেক এই বাড়িগুলো অনেক ডেফিনেটলি অনেক দাম, বিকজ এখান থেকে একদম সমুদ্র সুন্দর ভিউ দেখা যায়। আর আমরা এখন লাভার্স পয়েন্ট দিয়ে যাচ্ছি। তো লাভার্স পয়েন্ট যেটা হলো এই যে প্লেসটাকে বলে, যেখানে এই পার্কের নামে আসলে লাভার্স পয়েন্ট পার্ক, আর এখানে পাথরগুলোর উপরে সবাই গিয়ে বসে তারপর দেখে। পাথর উপর অনেকগুলো অনেকগুলো গাংচেল পাথর উপর। হ্যাঁ, তা আমি আস্তে আস্তে পাথরের দিকে যাবো, বাট পাথরে গেলে আসলে কথা বলতে বলতে দেখে দেখে হাঁটতে হবে, কারণ এখানে পাথরগুলো অনেক উল্টা পাল্টা অবস্থা আছে।
প্রবলেম আমি সান দেখতেছি না, সানকে সেট হয়ে গেছে, সূর্য কই, চাঁদ দেখতেছি উপরে, সূর্য আমি খুঁজে পেতেছি না, আলো দেখছি দূরে। তাহলে সূর্য কি পাহাড়ের নিচে নেমে পিছন নেমে গেছে অলরেডি? অদ্ভুত তো। আমারটা ভুল হয়েছে, আমি ভাবছিলাম যে আসলে এখানে সানসেট হবে, আসলে ব্যাপারটা এরকম না, সানটা আসলে অন্য পাশে, উল্টো পাশে সানসেট হচ্ছে পাশে। সো আমি যে ভাবছিলাম এখানে বসে সানসেটটা ভিডিও করব, সেটা হচ্ছে না, বুঝা বলছিল আমার। তাহলে আজকে আর সানসেটের ভিডিও করতেছি না, কালকে এখানে অন্য কোথাও গিয়ে তারপর করতে হবে। আর যেটা হচ্ছে লাভার্স পয়েন্ট, সো আমি জানি এটা কেন লাভার্স পয়েন্ট বলে, এটা লাভার্স পয়েন্ট পার্ক, এখানে সবাই যারা লাভার্স তারা মনে আসে, আসে কী করে আই ডোন্ট নো, পার্কের সাথে লাভের কোনো সম্পর্ক খুঁজে পেলাম না, আমি কোনো লাভার্সও দেখিনি এখানে, কিন্তু আমি কাপলও দেখলাম না, সব ফ্যামিলি নিয়ে আসছে বা সিঙ্গেল। আমি অবাক হলাম যেটা লাভার্স পয়েন্ট নাম, বাট এখানে একটা জিনিস দেখলাম অনেক বড়ো বড়ো এরকম পাথর আছে, এই যে পাথরগুলো, এটা যারা উপরে উঠা যায়, আমি যাচ্ছি না ওইদিকে এত দূর, তার অনেক গাং চিল দেখতেছিলাম এরকম। সো আমি জানি না কেন লাভার্স পয়েন্ট। হ্যালো, এখানে একটা অনেক বড় গাং চিল, ওটাকে যে কেন লাভার্স পয়েন্ট বলো আমি সেটা বুঝলাম, আমি কোনো লাভার্স, সব ফ্যামিলি নিয়ে আসতেছে, ওই পাশটাতে সানসেট হচ্ছে। আকাশে চাঁদ উঠছে যে মন, বিউটিফুল। দেখি এখন তো ডিনার করতে চলে যাবো, যেহেতু সানসেট যদি এখানে নাই দেখা যায় তাহলে তো বসে থেকে লাভ নাই। বাড়ি জায়গা সুন্দর, এটা অনেক সুন্দর, এই যে পাথরের মধ্যে পানিগুলো সব পড়তেছে, খুবই সুন্দর, বিউটিফুল। ও মাই গড, সো আমরা এখন রেস্টুরেন্টে খেতে যাবো, বাবা গাম, এটা একটা সি ফুড রেস্টুরেন্ট। প্রবলেম হলো ওদের এখানে রিজার্ভেশন দরকার, সো আমরা রিজার্ভেশনের জন্য আমাদের ফোন নাম্বার নাম দিয়ে রেখেছি, 10 মিনিটস মতো লাগবে, ওরা আমাকে টেক্সট মেসেজ করবে যখন রেডি হবে। সো আমি এখন আছি মনটেরি, সেটা পঞ্চাশ হচ্ছে মনটেরি, MONTERY, সো টির উচ্চারণটা হয় না, এটা মনেরে। সো আমি মনেরের সিটিতে, মনের অনেক একটা ওল্ড সিটি, সমুদ্র পাহাড়ি একদম নাম করা, আর এখানে যে বাড়িঘরগুলো দেখতেছেন এগুলো অনেক পুরাতন, দোকানপাটগুলো অনেক পুরাতন, আর ওরা সবগুলো এই পুরাতনভাবে রেখে দিচ্ছে যাতে জিনিসটা একটা আইকনিক স্ট্রাকচার যাতে ঠিকমতো থাকে আর কি, ব্যাপারটা এরকম। সো সিটিতে আমি হাঁটতেছিলাম একটু আগে, পার্কিং করে এখানে আস্তে আস্তে দেখলাম সব কিছু কোনো ওল্ড টাইপের, বাট এখানে অনেক বেকারি চকলেট আইটেম দেখা যায়, সুগারের দোকান আছে, তারপর অন্য অনেক বেকারি আইটেম আছে, তারপর যে সুভিনের শপ আছে, মনেরে, প্রনাউন্সিয়েশনটা মানে টি চলে আসে, পরে টি নাই, মনেরে। ট্রেজার হান্ট, সো ট্রেজার হান্ট করা যায়, ট্রেজার হান্ট হলে আপনি বিভিন্ন জিনিস খুঁজে বের করা। ওই পাশে মনেরে ক্যানিং কোম্পানি, স্টারবাকস, সবচেয়ে কি মনে অনেক করতন টিন দিয়ে বানানো। একটু সামনে হেঁটে দেখি কি, এটা মনে অনেক আগে থেকে এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি ছিল, এখানে রেস্টুরেন্টে অতটা বিজি না, আমরা যেটা দেখছি অনেক বিজি। যেই পাশটা এই দোকানগুলো অনেক দেখতে অনেক পুরাতন মনে হয়, বাট আসলে এরা সব ওর এইভাবে রেখে দিচ্ছে যাতে দেখতে সুন্দর লাগে, যেহেতু এটা একটা আগে ইন্ডাস্ট্রিয়াল সিটির মতো ছিল, সো ওরা কিছুটা ভাইবটা রেখে দিচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সিটি। আর এখানে আমরা
ক্যানারি রো কোম্পানি, সেগুলো অনেক আগের কোম্পানি, আমার মনে হয় না এখন এই কোম্পানিগুলো আছে, বাট ওগুলো তো রেখে দিয়েছে জাস্ট। আমেরিকা যারা থাকে ক্রিসমাস অনেক বড় একটা প্রোগ্রাম, সামনে ক্রিসমাস আসতেছে, সেই যেখানটা ক্রিসমাস ট্রি রাখছে ওরা। আমি সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি আসলে নিউ ইয়র্ক সিটিতে হয়, যেটা আমি আপনাকে দেখাবো ডেফিনেটলি রকফেলার সেন্টারের সামনে। আর যদি একটু পাশে আসা যায় তাহলে এখানে সুন্দর একটা স্ট্যাচু আছে, এটার ভিতরে বসার জায়গা আছে, স্ট্যাচু সুন্দর, ওই যে কয়েকটি মানুষ পাথরের উপর বসে আছে গল্প করতেছে, ওই পাশেরটা আর কি পুরুষ না মহিলা আমি জানি না, ওই পাশে বসে আছে, এই পাশেগুলো পুরুষ সেটা দেখে বোঝা যাচ্ছে, বাট ওই পাশটা মনে হচ্ছে মহিলা। আর এখানে আছে ফিশ অপারেটার্স ফুড রেস্টুরেন্ট, ওকে এর পাশে সমুদ্র। সো আমাকে টেক্সট মেসেজ করছে এখন যে টেক্সট আসছে যে আমি রেডি, সুভিনের শোক আমি একটু পর এগুলো চেক করবো খাবার শেষ করে। সো আমি ব্যাক করছি আপনার রেস্টুরেন্টে খাবার আগে, যা লাগছে অনেকক্ষণ বাইরে ছিলাম, তারপর হোটেলে যে ব্যাক করবো আবার, এখানে একটু ঘুরে 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 টুরে তারপর হোটেলে যে ব্যাক করবো, এখান থেকে আমার হোটেলে এক ঘন্টা দৌড়ে মনে হয়, সো এক ঘন্টা ড্রাইভ করে ব্যাক করতে হবে। ঠিক আছে তাহলে আমি রেস্টুরেন্টে যাই, খাওয়া দাওয়া করি, তারপর দেখি রেস্টুরেন্টে কী কী না কেনে সেটা আপনি দেখুন, ট্রাই করবো। সত্যি কথা বলতে আমি যেহেতু নতুন ব্লগার, আমি এখনও কোথাও অনেক বেশি মানুষ থাকলে কোনো রেস্টুরেন্টে বা বেশি মানুষ থাকলে সেখানে ফুড ব্লগ করা বা বলা ভিডিও করা এখনও এরকম প্রফিটেবল না, ট্রু। সো আমি ট্রাই করবো, বাট লেটস সি। খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়ার কোনো সাউন্ড ছিল তো ভিডিও করতে পারি না, এখন ঘুরা দাওয়া শেষ, এখন চলে যাবো হোটেলে। এখন টার্কিশ কফি, টার্কিশ কফি অ্যান্ড ডিলাইট, এখানে অনেক টার্কিশ জিনিসপত্র পাওয়া যায় সাজানো গোছানো। এই চার পাঁচটিতে এখন 9,000 টাকা ছিল, এখন 4,500, অনেক দাম। ঘুরে ঘুরে শেষ চলে যাচ্ছে, থ্যাংকস এভরিওয়ান ফর ওয়াচিং, দেখা হবে কালকে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।